নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি বন্ধুরা। আজকে আমি করলার একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আমাদের মধ্যে অনেকেই আছে, ছোট থেকে বুড়ো অনেকেই আছে, যে যারা করলা খেতে একদমই পছন্দ করে না। তো আমাদের এই করলার গুণের কথা কাউরই হয়তো অজানা নেই, তবুও অনেকে এই করলা তেতো ভাবের জন্য খেতে চায় না, বাচ্চা থেকে বুড়ো সবাই। আজকে আমি যে রেসিপিটা বানাবো, এইটা যদি তোমরা বাড়িতে বানাও একদম তোমাদের এই করলা তেতো লাগবে না। প্রথমে আমি করলাগুলো বাজার থেকে কিনে আনার পর ভালো করে ধুয়ে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাসে বসানোর পর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সমস্ত কাটা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি করলাটা দেব। করলাটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, 1 মিনিটের মতো মানে নাড়াচাড়া করব করলাটাকে। 1 মিনিট পর আমি ওর মধ্যে আলু অ্যাড করে দেব। আলুটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করব। তারপর আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেব। বন্ধুরা তোমরা সব নিজেদের যে যতটা নেবে করলা আর আলু সব নিজেদের স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবে। তারপর আমি কুমড়ো পাতলা পাতলা করে যে কেটে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি। কুমড়ো দিলে করলার তিতো ভাব অনেকটাই কমে যায়, মানে প্রায় থাকে না বললেই চলে। সেই জন্য আমরা বাড়িতে সবসময় কুমড়ো দিয়েই করলাটা ভাজি। আর লাস্টে আমি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু সামান্য চিনি অ্যাড করে দেবো। তোমরা দেখো আমি কত সহজে কত তাড়াতাড়ি একটা সুস্বাদু খাবার তৈরি করে ফেললাম। তোমরাও বাড়িতে এটা বানাবে, দেখবে বাচ্চারা কোনো ঝামেলা ছাড়াই চেটে পুটে খেয়ে নেবে। এই রেসিপিটা ভাত রুটি উভয়ের সাথেই খুবই ভালো লাগে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর আমাকে কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে কিন্তু। ওকে।